নমস্কার বন্ধুরা, নমস্কার বন্ধুরা, তনু কিচেন উইথ ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি চলে এসেছি রান্নাঘরে, আমার রান্নাঘরে একদম আলাদা একটা স্বাদের রেসিপি নিয়ে, যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব চিকেন কোরমা। তো চিকেন কোরমাটা আমি কীভাবে বানাই এই ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটাই দেখতে থাকুন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটিকে এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো আজকে আমি বানাবো চিকেন কোরমা, তার জন্য আমি 700 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি আর পেঁয়াজ এভাবে খুব ভালো করে যে কেটে ধুয়ে জল ঝাড়িয়ে রেখে দিয়েছি। এখন এই পেঁয়াজটাকে বেরেস্তা বানাবো। তো আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি সাদা তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি এবং গ্যাসের আগুনটাকে হাই হিট করে রেখেছি। পেঁয়াজটার মধ্যে যতক্ষণ না ব্রাউন কালারটা আসছে ততক্ষণ আমি গ্যাসটাকে হাই হিটেই রাখবো। পেঁয়াজের কালারটা দেখুন অনেকটা ব্রাউন হয়ে আসছে, এবারে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দেব। যে তেলটা গরম আছে এই তেলের মধ্যেই গরম তেলে পেঁয়াজের কালারটা ঠিক চলে আসবে। এবারে আমি তুলে নেব। বেরেস্তাটা হয়ে গেছে, এবারে আমি একটা পাত্রে জল বসিয়ে দিয়েছি, জলটা একটু ফুটিয়ে নেব। নিয়ে এই ফুটন্ত জলের মধ্যে কাজু বাদামগুলো দিয়ে দেব। জলটা ফুটে গেছে, এবার এর মধ্যে আমি কিছু কাজু বাদাম দিয়ে দেব। দিয়ে গ্যাসটাকে এবারে আমি বন্ধ করে দেব। এখন আমি কিছু মশলা রেডি করে নেব। এক চামচ হলুদ দিয়ে দিলাম, লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম এক চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ, চিকেন কোরমা এতে ধনের গুঁড়ো অবশ্যই লাগবে। তো আপনারা যদি পারেন বাড়িতে গোটা ধনে এনে সেটাকে পরিষ্কার করে গুঁড়ো করে দিতেই পারেন, তবে আমি কেনাই দিলাম বাজার থেকে কিনে আনা ধনের গুঁড়ো বড় চামচের এক চামচ দিয়ে দিলাম। আর দেব গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিলাম এক চামচ। এই মশলাটাকে আমি খুব ভালো করে জল দিয়ে মিক্স করে নেব। পেঁয়াজের বেরেস্তাটা দেখুন কত সুন্দর ঝুরঝুরে হয়েছে, এবার এটাকে হাতে নিয়ে আওয়াজটা শুনতে পাচ্ছেন, এটাই হয়ে গেল পেঁয়াজের বেরেস্তা। এইভাবে সুন্দর করে আমি পেঁয়াজের বেরেস্তাটা বানিয়ে নিয়েছি। আমি একটা পাত্র বসিয়ে দিয়েছি, সব কিছু জিনিস আমি রেডি করে নিয়েছি, এবারে কোরমাটা রান্না করে নেব। তো তার জন্য আমি যে বেরেস্তা ভেজেছিলাম সেই তেলই দিয়ে দেব। তেলের মধ্যে আমি 2 চামচ ঘি দিয়ে দেব। পরে একে একে ফোড়নের জিনিসগুলো দিয়ে দেব। গোলমরিচ দিয়ে দিলাম, লবঙ্গ দিয়ে দিলাম, দারচিনি দিয়ে দিলাম, এলাচ দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, সাদা জিরে গোটা
দিয়ে দিলাম। ধুয়ে পরিষ্কার করে রাখা চিকেন গুলো একে একে দিয়ে দেব। পুরো আমি লো হিটেই রান্না করব। তো এবারে আমি টক দই দিয়ে দেব। টক দইটা ফেটানো ছাড়াই টক দই। যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম ওই মশলাটাও দিয়ে দেব। আদা রসুনের পেস্ট 2 চামচ দিয়ে দেব। এখানে নাড়া দিয়ে ঢাকা দিয়ে দেব। কাজু বাদামটা আমি ফুটন্ত জলে ভিজিয়ে রেখেছিলাম, এই কাজুগুলো এবারে পেস্ট করে নেব। এক মুঠ বেরেস্তা দিয়ে দেব। আদা কুচি একটু দিয়ে দেব। এবারে স্বাদ মতো লবণ দিয়ে দেব। আমি তখন মশলাটার মধ্যে একটু লবণ দিয়েছিলাম, তো এখন সেই পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেব। কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। খুব ভালো করে নাড়া দিয়ে আমি লো হিটে একেবারে চিকেনটা রান্না করব। কাজু বাদাম আর বেরেস্তার যে পেস্টটা করেছিলাম ওই পেস্টটা আমি হাফ দিয়ে দেব। ঢাকা দিয়ে দেব। ঢাকাটা খুলে দেখব, দেখুন কত সুন্দর চিকেনটা হয়েছে, দারুণ একটা ফ্লেভার বেরিয়েছে এটার থেকে। তো এবারে আমি এর মধ্যে আরো কিছু জিনিস অ্যাড করব। আমি এক ঢাকনা কেওড়া জল দিয়ে দিলাম, ভেজে রাখা খানিকটা বেরেস্তা দিয়ে দেব, জায়ফলটাও দিয়ে দেব, আর দেব গরম মশলা 1 চামচ গরম মশলা দিয়ে দেব। ভালো করে এবারে নাড়া দিয়ে আবারও 5 মিনিট ঢাকা দিয়ে দেব। দু থেকে 3 ফোঁটা আমি মিঠা আতর দিয়ে দিলাম। রেডি হয়ে গেছে চিকেন কোরমা। তো যদি এই রেসিপিটা আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। দিয়ে আমার চ্যানেলটির পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের মতো এখানেই শেষ করছি।